সোমবার রাতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনের সভাকক্ষে। মালদা জেলার মহদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে রপ্তানি করা হয় পাথর, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য। অন্যদিকে বাংলাদেশ থেকেও জুট ব্যাগ সহ অন্যান্য সামগ্রী রপ্তানি করা হয় ভারতে। বর্তমানে জিরো পয়েন্টে বেহাল রাস্তা, সঠিক সময়ে পণ্য রপ্তানি না হওয়া, ভারত সরকারের পক্ষ থেকে পেঁয়াজ রপ্তানির ওপর 40% রপ্তানি কর চাপানো সহ বিভিন্ন সমস্যা রয়েছে মহদীপুর সীমান্তে। এই সমস্ত বিষয় নিয়েই ভারতের মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা আগামী 30 আগস্ট রওনা দেবেন বাংলাদেশে। সেখানকার আমদানি ও রপ্তানিকারক এবং বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে বৈঠক হবে। এদিন রাতে বাণিজ্য ভবনের সভাকক্ষে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য ব্যবসায়ী ও এক্সপোর্টাররা। জয়ন্তবাবু বলেন, সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা দুদিনের সফরে পৌঁছবে বাংলাদেশ। সেখানেই হাইকমিশনার বাংলাদেশের আমদানি ও রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের জন্য আলোচনা হবে। চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আগামী 31 আগস্ট বৃহস্পতিবার দিন একসাথে আমরা ব্যবসায়ীরা বসে আলোচনা করব। এখানকার কিছু কিছু ব্যবসায়ীদের যে কিছু কিছু অসুবিধা আছে এবং ওইখানকার থেকে কিছু ব্যবসায়ীদের অসুবিধা আছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে চাইব যে দুই দেশের বাণিজ্যিক ব্যবস্থাটা যাতে আগামী দিনে খুব ভালো জায়গায় যায়। বিশেষ করে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের দেশে আনতে পারি, যেমন বাংলাদেশে ইলিশ মাছ সেটা আমাদের দেশে আনতে পারি, তার জন্য আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা টেস্ট ল্যাবরেটরি দরকার, সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে চাইব। আমাদের দেশের পেঁয়াজ ওদেশে যাতে যেতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকার 40% ট্যাক্স বৃদ্ধি করে এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছি এই ট্যাক্সটাকে তুলে নেওয়ার জন্য। এবং আমরা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বিভিন্ন ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিয়ে আলোচনা করবো, যাতে আগামী দিনে আমাদের এই ব্যবসাটা আরও সুন্দর হয়, সুরক্ষিত হয় এবং রাজ্য কেন্দ্রীয় সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের যাতে আর্থিকভাবে লাভবান হয় সেজন্যই আমাদের যাওয়ার উদ্দেশ্য। কতজনের টিম যাচ্ছে? আমাদের আম ব্যবসাটা, এখানকার আম চাষিদের কথা চিন্তা করে যাতে আম চাষটা ভালোভাবে যেতে পারে, ভুট্টা চাষিদের কথা চিন্তা করে ভুট্টা চাষটা যেতে পারে ভালোভাবে হয়, সেই জন্য আমরা এই যাওয়াটা। এবং আমরা এটা 2 দিনের সফর আমাদের থাকবে, রাজ্য সরকারের তরফ থেকে 2 দিনের সফর থাকবে চাঁপাইনবাবগঞ্জ। মালদা থেকে দেবু সিংহ রিপোর্ট, আনন্দবার্তা।